গাজলে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করলো ঝাড়খণ্ড ডিসেম পার্টি। মালদার গাজলে আদিবাসী ঝাড়খণ্ড ডিসেম পার্টির পক্ষ থেকে এদিন জেডিবি পার্টি 512 নং জাতীয় সড়কের পাশে অফিসের সামনে শোভন দেব চট্টোপাধ্যায় 21-2-2023 বিধানসভায় বলেন, আদিবাসীরা ভারতের বাহির আগত। পূর্বে 2010 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট কিভাবে ঘোষণা করে যে আদিবাসীরা এদেশের ভূমিপুত্র, এরাই দেশের মালিক। তাই পরিষদীয় মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করে তার কুশপুতুল দাহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড ডিসেম পার্টির গাজল ব্লক প্রেসিডেন্ট শ্যামল মুর্মু থেকে শুরু করে জেডিপি পার্টির সকলেই। দাহন কেদা বলে নুয়ে লই কিদা প্রকাশ্যভাবে বিধানসভার 21-2-2023 যে মেন কেদা যে আদিবাসী তো বলে ভারত বাহেরেন কানাকু, তাহলে চেকা লেখাতে সুপ্রিম কোর্টে প্রমাণ কেদা যে আদিবাসী তো ভূমিপুত্র সে নয়া দিশমরেন মালিক কানাকু। নয়া বিল পাস হুই কানা সে সুপ্রিম কোর্টে রায় এমকা 2010 সালরে। তাহলে নোডে কি একদম পরিষ্কার বুঝেও কানা নুই শোভন দেব ভট্টাচার্য টিএমসি রেন মাল, নুই দই হুই কানা একদম আদিবাসী বিরোধী আর আদিবাসী ভোট নিয়ে খেলাওদা। নুই ওনার না উচিত শাস্তি নামমা ওনা লাগিতে আদিবাসী সেঙ্গেল অভিযান জিউইত বঙ্গা সালখান মুর্মুয়া নেতৃত্বতে 5 রাজ্যে 250টি ব্লক কুশপুতুল দাহন কেদা। আপনার নাম এবং আলিয়া নিতুম শ্যামল মুর্মু, আদিবাসী সেঙ্গেল অভিযান, গাজল ব্লক সেক্রেটারি।